গোটা বাস দাঁড়িয়েছিল। আমরা এখন বাস বাগান দিয়ে যাচ্ছি। এটা শ্মশান মরা পড়ে। এখন দেখো বিয়েবাড়ি যাওয়ার আগে আমাকে দিয়ে পাঞ্জাবি ইস্ত্রি করাচ্ছে। ইস্ত্রিটা মানে এটা অনেক দিনেরই করা ছিল, আমিও বললাম ঠিক আছে তাও করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের মানে বৌভাতের পাঞ্জাবি, ও রিসেপশনের দিনে পরেছিল। আর এদিকে দেখো আমার কিন্তু হেয়ার করা হয়ে গেছে, মা বোন আমাকে হেয়ারটা করে দিয়ে গেছে, বাট আমার এখনো মেকআপ হয়নি। আমি এবার এর পাঞ্জাবিটা ইস্ত্রি করে দিয়ে আমি এবার মেকআপে বসবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি আবার বিয়ের পর্ব নিয়ে রেডি হয়ে চলে এসেছি। এখন এই যে আমরা বসে আছি পাশে, বাই দ্য ওয়ে আমাদের কর্তা কিন্তিকে কেমন লাগছে একটু বলো তো। জানো লাইটটা মাথার উপরে, জানো মনে হচ্ছে যে আমাদেরই বিয়ে হচ্ছে। দেখো যা আমরা চিকনাই দিয়েছি, দারুণ চিকনাই জমা গেছে, তাই কি না? তো লেট করেছি, মানে আমার হেয়ারটা করতে মেনলি টাইম লেগেছে। আমি মামনকে ডেকেছিলাম হেয়ার করার জন্য, তো ও টাইম নিয়েছে, প্লাস তারপরে আমি মেকআপ করেছি, সেই কারণের জন্য আমার লেট হয়েছে। আর আমার জন্য গোটা বাস দাঁড়িয়েছিল, মানে এটাও একটা কত ভালো ব্যাপার। দেখো আমাদের জন্য গোটা পুরো বাসের লোক দাঁড়িয়ে আছে, আমরা জাস্ট উঠলাম আর তারপরেই বাসটা ছেড়ে দিয়েছে। তবে তোমাদের সাথে এখন আমি মানে আমার ভাইকে দেখাতে পারলাম না বরের সাজে, কারণ ও তো তারা ছিল। আমরা নিজেরাও গিয়ে দেখবো ওকে বরসে দিতে হবে কেমন লেগেছে। শেষমেশ আমরা এসে পৌঁছেছি, এখন বাস থেকে নামবো। আমাদের সিনেমা দেখা হয়ে গেছে, বাসে আস্তে আস্তে লাইট জ্বলে গেছে, এবার আমরা নামবো। আমি ওয়েটিং এ আছি, আমার পিছনেও অনেকে আছে ওয়েটিং এ। জায়গাটা হচ্ছে বারবেরিয়া, তো আমরা সবাই নেমে পড়েছি। এখন 800 মিটার রাস্তা হাঁটতে হবে, মানে প্রায় 20-25 মিনিট। তো বাসে তো অনেকক্ষণ লাগলো, 7:30 বাস ছেড়েছিল, 10টা বেজে গেছে আমরা নামতে। এখন হাঁটতে হবে অনেক দূরে, সানু বিয়ে করছে, যা অন্ধকার হয়ে গেছে, মার্কেট পুরো বন্ধ হয়ে গেছে। রাস্তাটা তোমরা খালি দেখো বন্ধুরা, মানে ফ্ল্যাশ লাইটে যতটুকু দেখা যাচ্ছে তারপরে পুরো অন্ধকার। তোর তো ডাকছি, টাকা তো হয়ে তো আর তোর তো খোপাটা দেখা যাচ্ছে, মুখটা ঘোরাতে হবে তো, গাট করলে আর কি করে হবে। দেখো আমরা এখন বাঁশ বাগান দিয়ে যাচ্ছি, এটাও কপালে ছিল যে বাঁশ বাগানের মধ্যে দিয়ে যেতে হবে। এইটাই তো, এটা কি ঝাউ গাছ? এই গাছই ঝুলছে নাকি? দেখি কেমন আছে। এবার দেখো টোটাল অ্যাম্বিয়েন্স, কিচ্ছু দেখা যাচ্ছে না, লাইটটা জ্বালতে হবে, কিছু করার নেই। এই আমার বউ হারিয়ে যাবে, এই অত তাড়াতাড়ি যেও নি গো, হারিয়ে যাবে। এটা কি? এটা আমার বট গাছ, আমার বট গাছ। এই মাথাগুলো সামলে, কারোর পা লেগে যেতে পারে গাছ থেকে ঝুলছে হয়তো। ফুলি রে, এই দেখ একটা শ্মশান মরা পড়ে, কি অবস্থা! শ্মশানের পাশ দিয়ে হাঁটতে হচ্ছে, এটা সত্যি সত্যি কিন্তু শ্মশান মরা পড়ে। চুল খোলা, ফুলি তো চুল খোলা, চুল গোড়া এদিকে তাকা একবার। শেষমেশ এসে পৌঁছালাম, অনেকক্ষণ পর বিয়ে বাড়ির গেট। এই তো একদম আলো চোখে পড়েছে।
তো বিয়ে তো কমপ্লিট হয়ে গেল। তোমরা কি শুনতে পাচ্ছ? শিয়াল কুকুর সব ডাকছে। শানু কোথায় বিয়ে করেছে, শিয়াল ডাকছে। মানে যাওয়ার সময় তবু একটু আধটু লোকের বাড়িতে আলো জ্বলছিল, মানে বাড়ির বাইরে, সেগুলো এখন তো পুরো অফ। এখন একটা বেজে গেছে, মানে দেড়টার মতো বাজে। আমরা হাঁটছি সেই পথটায়, কাউকেই দেখতে পাচ্ছ না তোমরা নিশ্চয়ই। ঠিক এই যে বাড়িগুলো এখানে আছে, এই বাড়ির পরেই হচ্ছে জলা দেখতে পাচ্ছি আর শিয়াল ডাকছে। বেশ অনেকগুলো শিয়াল ডাকছে। যাক, পুরো আমরা সেই শরৎচন্দ্রের গ্রাম বাংলায় চলে এসেছি। আমার বেশ ভালো লাগছে। যাই হোক, তো অ্যাট লাস্ট আবার 30 মিনিট হাঁটলাম, শিয়ালের আওয়াজ শুনলাম, দারুণ লাগলো পরিবেশ। তো অবশেষে আমরা এই যে আমাদের যে বাসটাকে ছেড়ে গেছিলাম, আবার সেই বাসের কাছে চলে এসেছি। সবাই উঠছে, আমার মেয়ে তো একটু আগেই চলে এসছে। মিষ্টু কোথায় আছে দেখতে হবে। এখানে সবাই এখন সেই শিয়াল ডাকের কথা চলছে। তো আমাদের বাস আবার ছেড়ে দিল বাড়ির উদ্দেশ্যে, আবার 2.5 ঘন্টার জার্নি। এখন বাজে পাক্কা 3:26, ভোর 3:26। আমরা এই যে পূজালিপুরে নামলাম বাস থেকে, এই যে সবাই হাঁটছে বাড়িতে, মানে আর হাঁটতে পারছি না, শরীর টলছে। হ্যাঁ টাটা, একদম একদম, সবাই আসছে। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ঘড়িতে বাজে 3:30 আর আমরা এই সবে বাড়িতে ঢুকছি। অবস্থা খুবই খারাপ, চেঞ্জ করে নিয়ে এবার। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক করে দিও, জানিও কেমন লাগলো তোমাদের পুরো ভিডিওটা। চলো, এখানের মতন শেষ করছি।